সবকিছু ঠিকঠাক থাকলে এইচএসসি পরীক্ষার সিটে বসত রাশেদুল, মিলন, হাবিবারা। সহপাঠীরা যখন পরীক্ষার চিন্তায় ব্যস্ত, তখন প্রতারণার শিকার হয়ে জীবনের দুটি বছর নষ্ট হওয়ার হতাশায় তারা। বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজে 2021-22 শিক্ষাবর্ষে অফলাইনে ভর্তির কথা বলে দফায় দফায় এই শিক্ষার্থীদের কাছ থেকে 15,000 থেকে শুরু করে 50,000 টাকা করে নেন কলেজের দুই কর্মচারী হারুন আর হান্নান। নিয়মিত ক্লাস করার পাশাপাশি অর্ধবার্ষিক ও ইয়ার চেঞ্জ পরীক্ষায়ও অংশ নেন তারা। তবে ফাইনাল পরীক্ষার আগ মুহূর্তে জানতে পারে এই কলেজে ভর্তি হয়নি তাদের। আমাদের এই দুইটা বছর ভবিষ্যৎ তারা নষ্ট করে দিল। আমাকে যে রশিদটা দিছিল ওই রোলে অন্য একটা ছেলের নাম, ওখানে আমার কোনো রোল বা আমার নাম আসে না। কঠোর পরিশ্রম শাস্তি চাই, যাতে জানি এগুলো প্রতারণা আর না করে। ন্যায় বিচার চাই, আমাদের কি হবে? আমরা দুইটা বছর যে মাটি করলাম, আমার আমরা দুই বছর কি করব? এই ঘটনায় বিচার চাইতে বৃহস্পতিবার বিকেলে সন্তানকে নিয়ে কলেজে আসেন ক্ষুব্ধ অভিভাবকেরা। টিউশন ফি নিয়েছে, পরীক্ষার ফি নিয়েছে, টেস্ট পরীক্ষা দিছে, সপ্তাহে সপ্তাহে ক্লাস করছে, এলে সব ফলস করছে। যে ছেলেটাই প্রতারণাটা করলো, এটা যেন কোনো বাচ্চার সাথে যাতে আর না ঘটে। ঘটনায় নিজের সম্পৃক্ততা স্বীকার করেন অভিযুক্ত এক কর্মচারী। তবে আরেকজনকে পাওয়া যায়নি ক্যাম্পাসে। আমাকে 5,000 টাকা দিয়েছে, 5,000 বোর্ডে লাগবে, আমি সেটাই নিচ্ছি। আমি 25 জনের দায়িত্ব নিইনি, 25 জনের অযথা করছে। এই ঘটনার বিচার দাবি করেছেন ছাত্র নেতারা। কলেজে উপাধ্যক্ষ বলছেন লিখিত অভিযোগ পেলে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে, আইনের আওতায় এনে তাদের একটা শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা লিখিত অভিযোগ প্রেক্ষিতে তদন্ত কমিটির সাপেক্ষে তদন্ত করে যে বা যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই একশানে যাব। চক্রের কাছে অন্তত 15-20 জন প্রতারণার শিকার হয়েছেন বলে দাবি করেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, বগুড়া।